वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज हमारे मैक्सिमा एंड मिनिमा चैप्टर पार्ट 12 तुम्हारे आगे दिन दीर्घ 12 अंकटा बुझिए 10 और 11 अंकटा बुझिए 12 अंकटा तुम्हारे करिए दिए 12 अंकटा एकटू कठिन छिलो तो आशा करछि तोमरा बुझते पेरेछि बोझाते पेरेछि। तो एटा गेल 12 अंक, ठीक है। एबार 12 अंकर परे आमरा एखन माने डायरेक्ट 24 दीर्घ 24 एर अंक जाबो। माझेर अंकगुलोर कथा आमि अंकटा करिए दिई तारपर आलोचना करछि बा एई दिकेर अंकगुलोर कथा, ठीक है। तो कि दिएছে देखो 24 এর অঙ্কটা যে দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে যে বৃহত্তম আয়তনের চোঙ অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা 2√3, ঠিক আছে। এটা হলো 24 এবং 31 এর অঙ্কটা তার সাথে সাথে পড়ো। কি দিয়েছে যে দেখাও যে 5√3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে অন্তর্লিখিত চোঙের বৃহত্তম আয়তন হয় 500 পাই সেন্টিমিটার কিউব। ঠিক দুটো অঙ্ক যদি তোমরা রিলেট করে দেখো, দেখো দুটো অঙ্ক কিন্তু একই, শুধু এখানে উচ্চতাটা দেখাতে বলেছে আর এখানে আয়তনটা দেখাতে বলেছে, ঠিক। এবং আয়তন দেখাতে গেলে আগে আমাদের উচ্চতাই বের করতে হবে, তারপরে সেটা মানে কি না ওই যে কোন বিন্দুতে আছে সেটা হচ্ছে উচ্চতার মানটা আর সেটার অনুরূপ চরম মানটা সেটাই হচ্ছে এখানে আমাদের দেখাতে বলেছে 500 পাই সেন্টিমিটার কিউব, ঠিক। তো আমরা নিউমেরিক্যাল দিয়েই করবো। আরেকটা কারণ হচ্ছে যে 24-এর এই রকম অঙ্ক রিলেট করে উদাহরণ রয়েছে, তাহলে আমরা উদাহরণ থেকে পারবো। তো আমরা এখন একটা নতুন করারই চেষ্টা করব, তাই তো। তাহলে 31-এর অঙ্কটা আমরা শুরু করবো। আচ্ছা, 31-এর অঙ্ক প্রথমে আমরা বোঝানোর জন্য আমি অলরেডি ছবিটা আমি এঁকে রেখে দিয়েছি। দেখো কি দিয়েছে না 5√3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে অন্তর্লিখিত চোঙের বৃহত্তম আয়তন 500 পাই সেন্টিমিটার কিউব। দেখো এখানে একটা আমি কি করেছি, এখানে তো 3D পিকচার গোলক টাকা সম্ভব না, তো বৃত্ত একটা এঁকে নিয়েছি এবং তার মধ্যে আমি কি করেছি না চোঙ আমি একটা এঁকেছি, অন্তর্লিখিত চোঙ যেটা বলেছে। তার উচ্চতা কোনটা, এটা গোটাটা উচ্চতা, তাহলে এটা যদি উচ্চতাটাকে আমরা যদি h ধরে নিই তাহলে এটা h/2, এটা h/2, ঠিক। তোমরা নিজেরা একটু লিখবে যে ধরি চোঙের উচ্চতা, আমি লিখে দিচ্ছি ধরি অন্তর্লিখিত চোঙের উচ্চতা, ঠিক আছে। অন্তর্লিখিত চোঙের উচ্চতা কত ধরেছি আমরা না h, উচ্চতা h সেন্টিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে। আর এখানে আমাদের ওরা কি বলেছে দেখো না, এখানে ব্যাসার্ধ, দেখো এখানে যেটা রয়েছে এটা ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধ ও থেকে এখানে একটা নাম দিই ও, এটা ধরো b দিলাম, এটা ধরো a দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে চোঙের ভূমিটা, এ বিটা হচ্ছে চোঙের ভূমিটা, ঠিক আছে। তো ভূমিটা আমরা কত ধরছি ধরো r ধরে নিচ্ছি, ঠিক। তোমাদের আমি মোটামুটি ভাবে বইয়ের যে নামগুলো দিয়েছি সেই নামগুলো দেওয়ারই চেষ্টা করলাম যাতে তোমরা যখন উদাহরণটাও দেখবে তার মানে আমার বোঝানো থেকে উদাহরণটা গিয়ে তোমরা যাতে বুঝতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এটা r ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবারে দেখো এটা যদি r ধরে নিই আমরা, এখানে OAB একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তো OAB ভালো করে ভেবে দেখো OAB একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। OB কি না বৃত্তের ব্যাসার্ধ যেটা বলে দিয়েছে 5√3 সেন্টিমিটার, ওকে। তাহলে আমরা ত্রিভুজ OAB থেকে পাই, OAB থেকে পাই, ঠিক আছে। OAB থেকে আমরা কি পাচ্ছি না সমকোণী ত্রিভুজ মানে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখানে ভূমি স্কয়ার মানে কি r² স্কয়ার, তাহলে r² প্লাস লম্ব স্কয়ার মানে h/2 তার হোল স্কয়ার, তাই তো h/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত না এখানে অতিভুজ তার হোল স্কয়ার মানে OB সেটা মান কত 5√3 তার হোল স্কয়ার, ঠিক। এটা আমরা কি করলাম না শুধু মানগুলোকে আমরা বসালাম আর কিচ্ছু করিনি। এরপরে ক্যালকুলেশন করলে কত আসছে r² প্লাস h²/4 ইকুয়াল টু আসছে দেখো 25 × 3 = 75, ঠিক 75 পেলাম। তাহলে r² ইকুয়াল টু আমরা বের করিনি, r² ইকুয়াল টু কত আসছে না 75 - h² / 4 পাচ্ছি। তো r² ইকুয়াল টু 75 - h² / 4। এরপর আমাদের কি জানতে চেয়েছে না চোঙের আয়তন, তাহলে চোঙটির আয়তন আগে আমরা লিখবো, চোঙটির আয়তন যেটা আমাদের মেন যেটা অপেক্ষক যেটা আমরা যার উপর ডেরিভেটিভ করে থাকবো সেটা আর কি। তাহলে চোঙের আয়তন বা চোঙটির আয়তন ফর্মুলা কি না ভি, আমরা ভলিউম ভি দিয়ে লিখি না পাই r²h, ঠিক। এখানে আটটা হচ্ছে যে r, এখানে ab আর এদিকে h মানে হচ্ছে গোটা উচ্চতাটা, এটা ফর্মুলা আমরা জানি আগে আমরা করেছি, তাই তো। তাহলে চোঙটির আয়তন v এর ফর্মুলা কি না পাই r²h। তাহলে r² এর জায়গায় আমরা h দিয়ে এটা আমরা রিপ্লেসমেন্ট করতে পারি, কারণ r² এর মানটা আমরা h দিয়ে দেখো পেয়েছি। কি পেয়েছিলাম 75 - h² / 4 h। এবার ব্র্যাকেট h যদি আমরা ব্র্যাকেটে মানে রেখে দিই তাহলে কি আসে দেখো না 75 h - h³/4, ঠিক h³ বাই 4। এটা কি v ইকুয়াল টু পাই ইন্টু 75 h - h³ বাই 4। এরপর এটার উপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা হচ্ছে আমাদের দেখো আয়তনটাই দিয়েছিল যে বৃহত্তম আয়তনের, তাই তো বৃহত্তম আয়তন। তাহলে এটার উপর আমাদের কি হবে না ডেরিভেটিভ করতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অব্দি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা করছি ddh অফ v, ঠিক। ddh অফ v হলে কি না পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পাই থাকছে আর এদিকে 75, তাই তো। তাহলে মানে দেখো কি থাকছে 75 এখানে আছে 75 পাই মাইনাস এটা কত থাকছে না পাই ইনটু থাকছে এটা 3h² ডিভাইডেড বাই 4 তাই তো 3h² ডিভাইডেড বাই 4 এটা গেল আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি করি কি আসে না d² v ডিভাইডেড বাই dh² ইকুয়াল টু এটা তো কনস্ট্যান্ট হয়ে গেছে 0 আর এটা আসে দেখো -6 3 6 pi h ডিভাইডেড বাই 4 মানে এখানে মাইনাস ইকুয়াল টু 3 pi h ডিভাইডেড বাই 2 ঠিক 3 pi h ডিভাইডেড বাই 2 এটা আমরা কি করলাম না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম ঠিক এরপরে কি হবে না ভি যেটা অপেক্ষক তার ক্ষুদ্রতম বৃহত্তম মানে তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম মানে এটা আমরা জানি কি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হয় তাহলে আমরা কি লিখব যে ভি এর ক্ষুদ্রতম বা বৃহত্তম মানে এটা আমরা করেই এসেছি একদম লাস্টের দিকের অঙ্ক আমাদের চলছে বৃহত্তম মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি পেয়েছে 75 পাই ইকুয়াল টু তাহলে এটা আমি একবার লিখে দিচ্ছি না 3 পাই h² ডিভাইডেড বাই 4 মাইনাস ছিল এদিকে শুধু নিয়ে আসছি তাহলে h² ইকুয়াল টু কি আসছে দেখো h² ইকুয়াল টু আসছে এটা আমরা পাই পাই দিকে ক্যান্সেল হচ্ছে এটা 25 থাকছে 25 * 4 মানে 100 হচ্ছে তার মানে h ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 10 হয় মাইনাসটা অগ্রাহ্য কেন কারণ হচ্ছে যে h টা কি উচ্চতা কি ঋণাত্মক হতে পারে না তাহলে h ইকুয়াল টু 10 ঠিক এরপর কোথায় বসাতে হবে সেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাই তো তাহলে d² v ডিভাইডেড বাই dh² at h ইকুয়ালস টু 10 equals to কত আসছে -3 pi h h মানে 10 পেয়েছি ডিভাইডেড বাই 2 এটা 5 মানে আসছে দেখো -15 pi মানে লেস দ্যান 0 তাই তো লেস দ্যান 0 তাহলে লেস দ্যান 0 যদি হয় তাহলে আমরা কি বলবো যে v এর মানটা বৃহত্তম হবে যখন h এর মানটা হচ্ছে 10 সেমি তাহলে v এর মান মানে আয়তন চোঙের আয়তন তো এটা তাহলে চোঙের মান হচ্ছে বৃহত্তম হবে যখন h equal to 10 cm যখন h equal to 10 cm ঠিক আছে h equal to 10 cm এরপর দেখো এই যেটা 24 এর অঙ্কটা ছিল সেটা কিন্তু এই উচ্চতাই বার করতে বলেছিল এরপরে এই অঙ্কটার ক্ষেত্রে দিয়েছে আয়তন তাহলে v max বৃহত্তম মানে v maximum এটা আমি এরকমই লিখে দিয়েছি v max লিখছি তাহলে কি বলেছিলাম আমি যে মেইন যে ফাংশন সেখানে আমরা মানটা বসিয়ে দেব তাহলে আমরা মানটা পেয়ে যাব তার মানে v = কি ছিল পাই r স্কয়ার h ছিল তাহলে পাই r স্কয়ার h যেটা ছিল সেখানে আমরা মানটা বসাবো বা পাই স্কয়ার r স্কয়ার h এর জায়গায় এবারে কি r স্কয়ার এর জায়গায় এবারে কি ছিল 75 - h স্কয়ার বাই 4 তাহলে আমরা h এর মান পেলাম 10 তাহলে সেটাই আমরা বসিয়ে দেব তাহলে v max আমরা পাচ্ছি দেখো পাই ইনটু 75 ইনটু h তারপর আবার ভেঙে দিয়েছিলাম তাই তো 75 ইনটু h মানে 10 minus h কিউব তার মানে 10 কিউব ডিভাইডেড বাই 4 তোমরা পর পর করছো একটু দেখে নেবে উল্টা এটাই আসছে ঠিক আছে তাহলে ইকুয়াল টু কত আসছে দেখো 750 পাই মাইনাস এটা আসছে দেখো 1000 ডিভাইডেড বাই 4 মানে 250 পাই তার মানে আসছে আলটিমেট आंसर 500 পাই এটাই সেন্টিমিটার কিউব তাই তো তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল প্রুফ হয়ে গেল বলতে পারলাম অঙ্কটা এটা গেল আমাদের কত 31 এবং 31 মানে এখানে 24 এর অঙ্কটাও হয়ে গেল ঠিক এরপর তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এই অঙ্কটা করে দিলাম কারণ এই অঙ্কটা একটু জটিল ছিল বোঝানোর কথা কিন্তু এই দিকের যে অঙ্কগুলো দেখছো এই যে এই রোটা শুধু বাকি রইলো তো এই রো এর অঙ্কগুলো প্রত্যেকটা নিজের অঙ্কগুলো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু বোঝানো আমার অলরেডি হয়ে গেছে এই আজকে 12 তো পার্ট 12 পার্ট 11 অবধি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এই রিলেটেড যে অঙ্কগুলো হতে পারে প্রত্যেকটা কিন্তু আমার বোঝানো হয়ে গেছে বলতে পুরোপুরি এই অঙ্কগুলোই বোঝানো হয়নি কিন্তু সেই রিলেটেড তোমার যে মানে যে কনসেপ্টটা লাগে ঠিক আছে যে কনসেপ্টটা লাগে সেটা বোঝানো হয়ে গেছে তারপরেও আমি করিয়ে দিতাম কিন্তু তারপরেও কি এইগুলো কিন্তু প্রত্যেকটা উদাহরণে দেওয়া আছে আমি উদাহরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন উদাহরণে আছে উদাহরণগুলো আমি বলেও দিই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি উদাহরণও দাগ দিয়ে দিই তো এখানে আমি উদাহরণগুলো বলে দেবো আমি এর আগের ভিডিওগুলোতেও না কিছু বলেছি যারা দেখেছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এর আগেও আমি উদাহরণ যেমন 20, 21 এগুলো আমি পড়ে বলে দিয়েছি আচ্ছা উদাহরণ 16 এটা দেখো উদাহরণ 16 15 এটা আমি বলেছি উদাহরণ 16 দেখো তো সেগুলো আমি আর বলবো না 16 এটা দিয়েছে সরলরেখায় গতিশীল একটি কণার t সেকেন্ড সময় পরে সরলরেখার উপর একটি প্রদত্ত বিন্দু থেকে দূরত্ব x সেমি যেখানে x এর একটা ওরা সমীকরণ দিয়েছে এবং কখন কণার বেগ ক্ষুদ্রতম হয় সেই বেগের মান নির্ণয় করো ঠিক তারপর উদাহরণ 16 এর পর উদাহরণ 17 টাও দিয়েছে যে সরলরেখায় গতিশীল একটা কণার অতিক্রান্ত পথ একটা দিয়েছে এবং তার ত্বরণের অবমান নির্ণয় করো ঠিক আছে। আচ্ছা, উদাহরণ 16, 17 এইগুলো যদি তোমরা নিজেরাও অনুশীলনটা গিয়ে অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলোই কিন্তু এখানে দেখো, এদিকে 13, 14, 14 দুটো অঙ্ক বোঝাতে পারছি, 13, 14 এইগুলো কিন্তু একদম যে উদাহরণগুলো দেখানো দেখো সেই দেখো, ত্বরণের অবমান, ঠিক আছে, দেখো স্থির বিন্দু কোন সময় বেগ বৃহত্তম হবে, ঠিক, তাহলে এইগুলো সেখান থেকে কনসেপ্টটা হয়ে যাবে। আর যে বোঝানো যতটুকু বোঝানোর দরকার না আমার বোঝানো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ 22, উদাহরণ 22-এরও একদম সেম এরকমই অঙ্ক একটা আছে উদাহরণের দীর্ঘর এক্সারসাইজের মধ্যে, যে একটি রেডিও উৎপাদক প্রতিষ্ঠান সপ্তাহে x সংখ্যক রেডিও উৎপাদন করে, প্রত্যেকটি রেডিও পি টাকা দরে বিক্রয় করে, যেখানে পি একটা দিয়েছে এবং সেখানে মুনাফা আর কি বৃহত্তম সাপ্তাহিক মুনাফার পরিমাণ। তো এইটা নিজেরা দেখবে, ঠিক আছে, এটাও দেখবে। এবং তারপরে উদাহরণ 23, উদাহরণ 23-র অঙ্কটা ইভেন 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, একদম মানে এরকম কনসেপ্টেরই, ঠিক আছে, যে কোনো সমকোণী ত্রিভুজ ও অতিভুজ এবং একটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি প্রদত্ত হলে প্রমাণ করো ত্রিভুজের ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে, ঠিক আছে। তো এই যে অঙ্কগুলো বললাম সেই অঙ্কগুলো কিন্তু তোমরা দেখো, ঠিক আছে, দেখো এবং সেই রিলেট করে আছে। উদাহরণ 31-এরটাও একটু দেখবে, উদাহরণ 31, উদাহরণ 31-এরটা দিয়েছে যে ওপর খোলা একটি জলাধারের ভূমি এবং পার্শ্বতল হলে আয়তাকার, এটি এমনভাবে তৈরি করা হলো যাতে জলাধারের গভীরতা 2 মিটার এবং আয়তন 8 ঘনমিটার হয়। যদি ভূমি তৈরি করতে প্রতি বর্গমিটারে 70 টাকা, পার্শ্বতলগুলি তৈরি করতে প্রতি বর্গমিটার 45 টাকা খরচ হয়, তবে জলাধারটি তৈরি করতে সর্বাপেক্ষা কম কত খরচ হবে। তো এই যে উদাহরণগুলো বললাম, আর এদিকে সবগুলো এগুলো আমার করানো হয়ে গেছে। তো যে উদাহরণগুলো বললাম উদাহরণগুলো দেখো এবং ঠিক সেই উদাহরণ থেকে এবং যেগুলো করিয়েছি সেইখান থেকেই তোমাদের এই দিকের অঙ্কগুলো হয়ে যাবে। তার মধ্যেও কোনো অঙ্ক অসুবিধা হলে আমাকে বলবে, আমি সঙ্গটা করিয়ে দেবো। এবং পরের দিন আমার দীর্ঘ 25-এর অঙ্ক থেকে আমি শুরু করব, ঠিক আছে। দীর্ঘ 25-এরটাও একটু জটিল আছে, তো সেই জায়গা থেকে আমি 25-এর অঙ্ক থেকে শুরু করব পরের দিন। আজকের মতো এইটুকুই, টাটা।